হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বর্তমানে বাংলার সুন্দর আর এক অভিনেত্রী সোলাঙ্কি রায়ের সম্পর্কে, যাকে আমরা সবাই মেঘলা, কাদম্বিনী, খড়ি ইত্যাদি আরও অনেক নামে চিনি। আজ আমরা জানবো এই সোলাঙ্কি রায়ের জীবন সম্পর্কে, জানবো তার করা সব সিরিয়াল, ওয়েব সিরিজ, তার বাড়ি, গাড়ি, ফ্যামিলি, বয়ফ্রেন্ড ইত্যাদি আরও অনেক অজানা তথ্যের সম্পর্কে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। বন্ধুরা, ঘাটছড়া সিরিয়ালের খড়ি অর্থাৎ সোলাঙ্কি রায় অভিনয় জগতে প্রথম পা রেখেছিলেন 2014 সালে ইটিভি বাংলাতে অনুষ্ঠিত হওয়া কথা দিলাম সিরিয়ালের মাধ্যমে, যেখানে তিনি সুধা নামের একটি চরিত্র প্লে করেছিল। তারপর 2015 সালে তাকে স্টার জলসার ইচ্ছে নদী নামে একটি সিরিয়ালের লিড রোলে অভিনয় করতে দেখা যায়। এই সিরিয়ালটি ছিল তার জীবনের প্রথম হিট সিরিয়াল, যেখানে তিনি মেঘা ব্যানার্জি নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন। শুধু তাই নয়, এই সিরিয়ালটির জন্য তিনি 2016 সালে টেলি সম্মান অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। সোলাঙ্কি 19 সেপ্টেম্বর 1994 সালে কলকাতার বিধাননগরে জন্মগ্রহণ করেন, সে হিসাবে তার বর্তমান বয়স 28 বছর। সোলাঙ্কির উচ্চতার ব্যাপারে বলতে গেলে তার হাইট 5'2". সোলাঙ্কি তার স্কুলের পড়াশোনা কমপ্লিট করে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল থেকে। তারপর তিনি পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে বিধাননগর কলেজে পড়াশোনা করেন, এরপর যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার কমপ্লিট করেন। সোলাঙ্কির ফ্যামিলির ব্যাপারে বলতে গেলে ওনার বাবার নাম জানা না গেলেও ওনার মায়ের নাম রুমা ভট্টাচারিয়া। এছাড়াও সোলাঙ্কির একটি ভাইও রয়েছে যার নাম অধিরাজ ভট্টাচারিয়া, যিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এরপর চলুন জেনে নেই এই মিষ্টি অভিনেত্রীটির পছন্দ সম্পর্কে। তিনি ঘুরতে, বই পড়তে, রান্না করতে ও মুভি দেখতে ভীষণ ভালোবাসেন। ওনার প্রিয় জায়গা হলো লাস ভেগাস। এছাড়াও তিনি কেক খেতে খুবই ভালোবাসেন। ইচ্ছে নদী সিরিয়ালের মাধ্যমে তিনি অডিয়েন্সদের কাছ থেকে ভীষণ ভালোবাসা পাওয়ার পর 2017 সালে জি বাংলার সাত ভাই চম্পা সিরিয়ালে রানী পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেন। তারপর আবারও তাকে 2018 সালে জি বাংলার জামাই রাজা সিরিয়ালে দেখা যায়। এই সিরিয়ালে তার নাম ছিল তানিয়া সেন। আবার এই সালেই তাকে স্টার জলসার ফাগুন বউ সিরিয়ালে ডাক্তারের চরিত্রে দেখা গিয়েছিল। এই 2018 সালে তার জীবনের প্রথম ওয়েব সিরিজ ধানবাদ ব্লুস আসে, যেখানে তাকে ঋদ্ধিমা নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এরপর 2019 সালে তার প্রথমে পাপ নামে একটি ওয়েব সিরিজ আসে। আবার এই 2019 শেষের দিকে সোলাঙ্কি জীবনের সবচেয়ে সফলতম এবং সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েব সিরিজ মন্টু পাইলট এসেছিল, আর এখানে সোলাঙ্কি ভ্রমণ নামের একটি চরিত্র অভিনয় করেছিল। তারপর 2020 সালে স্টার জলসায় তার প্রথমা কাদম্বিনী নামে একটি সিরিয়াল আসে, যেটা তার জীবনের অন্যতম একটি সিরিয়াল। এখানে তাকে ডক্টর কাদম্বিনী নামের একটি চরিত্রে দেখা যায়। আর বর্তমানে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ঘাটছড়াতে তাকে দেখা যাচ্ছে, যেখানে তিনি খড়ি নামের একটি চরিত্রে অভিনয় করছেন। এরপর চলুন জেনে নিই সোলাঙ্কির পার্সোনাল লাইফ সম্পর্কে। বন্ধুরা, তার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। সোলাঙ্কি অভিনেতা বিক্রম চ্যাটার্জির সাথে অনেকদিন প্রেম করলেও অবশেষে 2018 সালের 8ই ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ওয়েস্ট ব্যাংকার শাক্য বোসকে বিয়ে করেন। যখন সোলাঙ্কি তার মাস্টারের লাস্ট ইয়ারে ছিলেন, তখন প্রোডাকশন হাউসের কিছু লোক তাদের কলেজে আসে এবং তারা সেখানে অ্যানাউন্স করে যে তাদের আপকামিং সিরিয়ালের লিড রোলের জন্য অডিশন নেবেন। তখন সোলাঙ্কি সেই অডিশনের নাম দেন এবং সে ইচ্ছে নদী সিরিয়ালের লিড রোলের জন্য সিলেক্ট হয়ে যান। এছাড়াও 2022 সালে যিশু সেনগুপ্তের সাথে তার বাবা বেবিও সিনেমা আসে এবং 2023 সোলাঙ্কির শহরের উষ্ণতম দিনে নামে একটি মুভি আসতে চলেছে। বন্ধুরা, সোলাঙ্কির নেটওয়ার্কের ব্যাপারে বলতে গেলে সোলাঙ্কি প্রত্যেকটি টিভি সিরিয়ালের জন্য 4-8 লাখ টাকা নিয়ে থাকেন। সেই হিসাবে তার বর্তমানে মোট নেটওয়ার্ক $1 মিলিয়ন অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 6.5 কোটি টাকা। তো বন্ধুরা, এই ছিল আপনাদের সকলের প্রিয় সোলাঙ্কি রয় সম্পর্কে ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর এরকম ভিডিও রেগুলার পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। ধন্যবাদ।